চার্জ হয়েছিল 376(1)(379) আইপিসি। অর্থাৎ বাংলা যদি আমি বলি তাহলে দর্শনের অভিযোগে অভিযুক্ত উনি হয়েছেন, ওনার বিরুদ্ধে দর্শন যে করছে একজন ভিকটিমকে, ক্রিমিনাল লোককে, সেটা আদালতে প্রশ্নাতীতভাবে প্রমাণ হয়েছে। ঘটনাটা ঘটছিল 25/8/2019। উনি একজন সরকারি কর্মচারী, একজন ইউডিসি হেড ক্লার্ক, উনি জিভি হসপিটালে এমএস অফিসে উনি চাকরি করেন, সরকারি কর্মচারী। উনি গত 25/8/2019 উনি এই ভদ্রমহিলার সাথে আমার উনি ভদ্রমহিলাকে দর্শন করেন। পরবর্তী সময়ে একটা কেস হয়, এটা বুদ্ধিমন্নগর পিএসএ মামলা। এই মামলা চার্জশিট হয়, চার্জশিটের এসটি টাইপ 1 107/2021 মামলার নাম্বার। এই কেসে আজকে আদালত ওনাকে দোষীসাব্যস্ত করে আগামী সোমবার দিন সাজা ঘোষণা হবে। ব্যাপারটা হচ্ছে আমরা প্রসিকিউশনের তরফ থেকে 14 জন সাক্ষীর উপরে আমরা আদালত উপস্থাপন করছিলাম এবং উনি নিজে একজন ডিডাব্লিউসি হিসেবে উনি নিজে একজন সাক্ষী দিয়েছেন যে ওনার সাক্ষ্যবাক্য আদালত সব বিচার বিবেচনা করছে। হ্যাঁ, এটা দেখা গেছে উনি একটা ফলস এভিডেন্স দিয়েছেন এবং আমাদের যে প্রসিকিউশনের সাক্ষী এগুলি রিলাইট করেন করছে। হ্যাঁ, তার কমেন্ট করে আজকে ওনার কী নাম? ওনার নাম হলো উত্তম কুমার দেব। এই ঘটনাটা কবে ঘটেছে এবং এই কেসটি কবে হয়েছে? 25/8/2019। ওনার বাড়ি কোথায়? উনি গোপন কোয়ার্টারে থাকে। কোন জায়গায়? আগরতলা হেলথের কোয়ার্টারে।